ইংল্যান্ডের আয়ারল্যান্ড এর পরে এইবার আমাগো নেক্সট টার্গেট হইলো কি আফগানিস্তান আফগানিস্তান আমাগো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালোই হারাইছিল আর ওইটা আমার মনে আছে এইবার ভাই গো এমন দিয়া দিমু না ওইটা তো টি টোয়েন্টি ছিল কিন্তু এবার টেস্ট আর ওয়ান ডে খেলা হইব অগো সাথে অগো যে আমরা এমন মার দিমু বলিংও করমু তেমনে ব্যাটিংও করমু তেমনে একদম সব চাপা চাপা কইরা দিমু অগ নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেবো না তার মধ্যে একটা জিততে না অগো এবার হোয়াইট ওয়াশ কই রাই যদি বৃষ্টির জন্য বাড়তে যাই তাইলে হয়তো বাড়তে যাইতে পারে কিন্তু এই ছাড়া অগো বাঁচানোর কোনো লাইন নাই রাশিদ খান মাসিদ খান দেখানোর টাইম নাই ওই সব আইপিএল খেলবে এইগুলা নিয়ে আর দেশের খেলাতে খেলা হইব না আরে ছোট ভাই তোমরা দেখতেছি আয়ারল্যান্ড এর সাথে আফগানিস্তান রে মিক্স করে দিছো দুইটা দল কিন্তু আলাদা এ দিয়া শুরু নাম তাই বইলা কি এক হইব নাকি আমাগো দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে আর আমার গুগলি দেখছো না গুগলি মাইরা একদম ভুগলি কইরা দিমু তোমাগো তখন আবার কইও না যে রাশিদ খান ভাই গুগলি মাইরা হুগলি কইরা দিল আমাগো ওই সব কইয়া তখন কিন্তু কোনো লাভ হইব না আমি আইপিএল এ কেমন খেলতেছি এইটা নিয়ে তোমাগো কইতে হইব কে দেখছো আমি এক ম্যাচে কি রান্না করছিলাম তোমাকে কোনো প্লেয়ার পারছে এরকম রকম কইরা রান করতে ম্যাচ দিতে পারে না তো কি হয়েছে তারপরেও দেখছো একটা সেই রান কইরা দিছি আর তোমাকে যে আমি কি বল করুম ভাই তোমাকে ওই স্ট্যাম্প টিস্টাম উড়াই সব আর আমাকে অন্য বয়েডিং ও যেগুলো না আছে ওইগুলো না তোমাকে বল উড়াই দিব। পাগলে কি না বলে ছাগলে কি না খায় মানে কি কমু আগেকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আগে যাগো হারাইছেন ওরা তো খেলবার পারতো না এখন আমরা নতুন কইরা দলে অ্যাড হইছি দেখছেন কোন ম্যাচ হার আর নামই নিতাছি না কালি জিততেই আসি আর জিততেই আছি কোনো ম্যাচ যদি ড্র হইতেসে ওইটা বৃষ্টির জন্য না হইলে তো ড্র হওয়ানোর সুযোগ নাই যে দলরে দৌড়তেছি ওই দলরে হোয়াইট ওয়াশ না কইরা সাইডে দিতেছি না আপনাকে তো কপাল দেখতেছি নিজেরাই খারাপ কইরা নিতেছেন আমাগো কাছে গল্প মাইরা কোনো লাভ নাই আমাগো যে সব প্লেয়ার গুলো আছে না আপনাগো একদম দিব দেই তখন বুঝবেন নি আর আমি তো হান্ড্রেড মারতে পারতেছি না আমি আপনারে মাইরাই হান্ড্রেড করবো এইটাই আমি বুঝতে পারতেছি কয়দিন আগে দলে চান্স পাও প্লেয়ারটাও দেখতেছি বক বক করতেছি খুব বাইরে ভাই তুই তো যখন প্যান্ট পয়রা ঘুরা বেড়াইছি তখন আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি আর তুই আমার মাইরা হান্ড্রেড করবি এটা কোনো কথা হইলো তোরে যে আমি প্রথম বলে আউট করে দিব তুই দেখ কয়দিন পরে খেলতে আসবি না আমাকে এখানে তোরে যে আমি কি করব তুই দেখ তো ওগো বাংলাদেশ টিমটা রে একদম ভাঙ্গা দিমু আমি এক কাজ চার পাঁচটা উইকেট নিয়া আবার ব্যাটিং যাই আগুন ধরাই দিমু একদম আমারে কি মামু মনে হয় নাকি এমন গল্প মাথাতে মনে হইতো যে নিব্বা নিব্বির প্রেমে যেমন নিব্বি কয় না যে তোমার জন্য জীবন দিয়া দিমু তো দেখতেছি নতুন নতুন প্লেয়ার গো এমনই গল্প শুরু হয়েছে যে আমাকে হারাই দিব আমাকে দলের নতুন প্লেয়ার বিশ্বকাপ এবার তো নিতে হইব কিন্তু আসল কথা হইলো তা আগে আফগানিস্তান রে কান্দায় দিতে হইব কারণ আফগানিস্তানের রাশিদ খানের খুব পাপড় বাড়ছে ওই করতে না কোনদিন ওই কইছে না বিশ্বকাপ না পাইলে বিয়া করবো না পরে আমাকে ছোট ভাই দিয়া একবার বিশ্বকাপ নিতে দিব না ওগো বিশ্বকাপ থেকে বাদ করা এক আমরা ধুক চাইমু আর সামনের যে টুর আছে ওইটাতে তো ওগো হারাইবো হারাইবো আমরা এ সাকিব ভাই আপনি আবার আমার বিয়ার পিছনে লাগছেন কে মিয়া আপনারা টুরের হিসাব করেন ওয়ার্ল্ড কাপের হিসাব এখনই করতেছেন কি লাগা আপনারা

নাইলে আবার আফগানিস্তানে আমার জমি জমা বাড়ি ঘর আছে এগুলান কে দেখবো এগুলান তো দেখানোর লোক থাকবো না ভাই আমারে বিয়া করার সুযোগটা অন্তত দেন আপনারা নাইলে এবার কার যে টুটা জই টুটা নিয়া নেন কিন্তু আমাকে বিশ্বকপটা দিয়া দেন ভাই আমাগো দিয়া দেন আমার বিয়া করণই লাগবে ভাই নাইলে কেমনে চলবো আ কেমন লাগি আগে স্বাদ